বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা গ্রুপ মেসেজিং করবেন, ঠিক আছে? তো আপনারা একসাথে দেখা গেছে 30-40 জন লোকে একসাথে আপনারা মিটিং করতে পারবেন, যেটাকে বলা হয় জুম মিটিং, ঠিক আছে? তো আমরা এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করে ভিতরে চলে গেলাম, ঠিক আছে? তো দেখা গেছে আপনি এটা লিঙ্ক ইনভাইট করে অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে আপনি মিটিং জুম মিটিং করতে পারবেন, ঠিক আছে, একসাথে। তো এখন কি করবেন আপনি, এখানে দেখতে পাচ্ছেন উপরে চ্যাট, স্ট্যাটাস এবং কল, ঠিক আছে? তো আপনি এখন কি করবেন, কলে চলে যাবেন, ঠিক আছে? তো কলে চলে যাওয়ার পর এখানে কিন্তু একেবারে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কল লিঙ্ক, ঠিক আছে? এটা সকলের হোয়াটসঅ্যাপে হয়তো যুক্ত হয়ে গেছে। যদি এখনও কারো হোয়াটসঅ্যাপে যুক্ত না হয়ে থাকে, অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ তাহলে আপডেট চাচ্ছে, ঠিক আছে? আপনি প্লে স্টোরে গিয়ে আপডেট নিয়ে নেবেন। তো জাস্ট আপনি এটা কীভাবে বন্ধুদেরকে ইনভাইট করবেন সেই প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কল টাইপ সেন্ট লিঙ্ক হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এখানে কপি এবং একেবারে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শেয়ার। জাস্ট আপনার লিঙ্কটাকে শেয়ার করবেন। এখানে আপনি যদি এখন আপনার বন্ধুদেরকে নিয়ে ভিডিও কলে কথা বলতে চান, এখানে দুটি ফাংশন আছে, একটি হচ্ছে ভিডিও কল আর একটি হচ্ছে ভয়েস কল। যদি আপনি ভয়েস কলে কথা বলতে চান, আপনি ভয়েস কলে দেবেন, ঠিক আছে? আর যদি ভিডিও কলে আপনি কথা বলতে চান, আপনার ভিডিও কলে রেখে দেবেন। জাস্ট এটি এখন ভিডিও কলে আছে, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে এখানে যেটি এখন দেখা যাচ্ছে এটি এখানে আপনি ক্লিক করার পর আপনার যত হোয়াটসঅ্যাপের বন্ধুরা আসে তাদের লিঙ্ক লিস্ট চলে আসবে, ঠিক আছে? তো যদি আপনি চান এখানে একজন, দুইজন, চারজন, পাঁচজনকে আপনি ইনভাইট করতে পারবেন, ঠিক আছে? ইনভাইট করার সাথে সাথে আপনার বন্ধুরা লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে জয়েন হইতে পারবে, ঠিক আছে? তো এবং আইটি দেখিয়ে দিচ্ছি, যেটি হচ্ছে একেবারে নিচে জাস্ট এটি হচ্ছে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাংশন চলে আসলো, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার। যদি আপনি মেসেঞ্জারে চান, জাস্ট আপনি মেসেঞ্জারে ক্লিক করবেন, ঠিক আছে? তো মেসেঞ্জারে যারা বন্ধুরা আছে আপনার পরিচিত, যদি আপনি তাদেরকে ইনভাইট করে কথা বলতে চান, জাস্ট আপনি কী করবেন, এখানে তাদের নামগুলো আসবে, ঠিক আছে? নামগুলো চলে আসছে, জাস্ট তাদেরকে এইভাবে সেন্ড করে আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা এটি গেলাম মেসেঞ্জার। এবং আমি আইটি দেখাচ্ছি, আবার আমার শেয়ারিতে লিঙ্কে ক্লিক করলাম। তো শেয়ারিতে ক্লিক করার পর এখন আবার এখানে ওই সময় দেখাইছি মেসেঞ্জার, এখন দেখাবো ইমো। জাস্ট আপনি ইমোর উপর ট্যাপ করলেন। তো ট্যাপ করার পর আপনাকে কী করবে, ইমোতে নিয়ে যাবে, ঠিক আছে? ইমোতে যারা আপনার বন্ধুবান্ধব আছে, যদি আপনারা তাদেরকে নিয়ে মিটিং করতে চান, জুম মিটিং বা একত্রে আড্ডা আড্ডা দেবেন আর কি, জাস্ট বাংলা কথা, জাস্ট আপনি এখান থেকে সেন্ড করে জাস্ট আপনি তাদের সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? তারা সবাই আপনার এখানে জয়েন হবে। জাস্ট তাদেরকে আপনি ইনভাইট করলেন, ইনভাইট করার পর তখন আপনার সাথে সাথে কী হবে, তারা আপনাকে লিঙ্কে ক্লিক করে চলে আসবে, ঠিক আছে? আর একটা দেখা আছে লিঙ্ক কপি, জাস্ট এটা কপি, এটা আপনি যে কোনো জায়গায় পাঠাতে পারবেন যে কাউকে। এখন যদি আপনি এই লিঙ্কের উপরে আপনি ট্যাপ করেন, ঠিক আছে, তখন কী হবে, তখন কিন্তু ডাইরেক্ট আপনার ফেসটা চলে আসবে, ঠিক আছে? জাস্ট এটা কী হলো, ভিডিও কল শুরু হয়ে গেল। জাস্ট এখন এটা দেখাচ্ছে ভিডিও কল জয়েন, ঠিক আছে? জাস্ট আমার বন্ধুরা চলে আসবে, ঠিক আছে? এখন একে একে লিঙ্কে যদি ক্লিক করে চলে আসে সবাই, তখন সবাই আপনার সাথে কী হইলো, যোগদান করলো, অ্যাটেন্ড করলো। জাস্ট দেখা দিচ্ছি ওকে এখন ইনভাইট করি নেই। আর অবশ্য আপনি লাইনে লাইনে থেকেও আপনি জয়েন আপনার লাইনে থেকেও আপনি আবার সকলকে ইনভাইট করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি ব্যাগে গেলেন, ব্যাগে যাওয়ার পর আপনি আবার শেয়ারিতে যাবেন। তো শেয়ারিতে যাওয়ার পর এখানে আপনার লাইনে থেকেও ইমোতে গিয়েও আপনি কী করতে পারেন, ইনভাইট করতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছেন, তখন কিন্তু তারা আপনার লিঙ্কে ক্লিক করে চলে আসবে, ঠিক আছে? তো আমি একটু অল্প প্রসেসিং দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট আমি কাকে ইনভাইট করি, আমি তো কাউকে বললে ভিডিও শুরু করি নাই, জাস্ট আমি দেখাচ্ছি। জাস্ট আমি যে কোনো একটি নাম্বারে আমি কী করলাম, ইনভাইট করলাম, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে ওয়েটিং ফর আদার, যাকে আমি কল দিলাম, ঠিক আছে? সে যদি আসে আমার এখানে সে জয়েন্ট হয়ে যাবে।
দৃশ্য এখন আসে, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আপনি ভিডিও কলে কথা বলবেন, এবং যাদেরকে আপনি এখানে আপনার এখানে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি কথা বলতে পারেন। তো বন্ধুরা আজকে আরেকটি ছোট্ট একটি সেটিং দেখাবো, আরেকটি সেটিং আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, তো আপনি থ্রি ডটে যাবেন, একটা গুরুত্বপূর্ণ সেটিং, অবশ্যই এটা দেখে নেবেন। এখন সেটিংয়ে যাব, তো সেটিংয়ে যাওয়ার পর আমরা এখন যাব আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নোটিফিকেশন, জাস্ট এখানে ট্যাপ করে চলে গেলাম। তো বন্ধুরা আমি বেশি দেখাবো না, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। তো জাস্ট উপরে যেটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি নোটিফিকেশন, ঠিক আছে? তো আপনি এখানে ট্যাপ করলেন, তো ট্যাপ করার পর আপনার হোয়াটসঅ্যাপ সুরক্ষিত ভালো রাখার জন্য, কোনো হ্যাং না হইতে পারে, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন সাদা হয়ে আছে, ঠিক আছে? তো আপনার শো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডেবিট, ঠিক আছে? তো এখানে নিচে কী কী লেখা আছে আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা এটি হচ্ছে ইনক্রিপশন, ঠিক আছে? সিকিউরিটি নোটিফিকেশন, জাস্ট এটাকে আপনি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? তো এটাকে অ্যালাউ করে দেওয়ার পর আপনার আপনার চিন্তামুক্ত থাকলেন, দুশ্চিন্তামুক্ত থাকলেন যে আপনার হোয়াটসঅ্যাপ আর হ্যাং হবে না বা কেউ হ্যাক করতে পারবে না, জাস্ট এগুলো থেকে মুক্ত থাকবে আপনার হোয়াটসঅ্যাপ, আপনার অ্যাকাউন্টটি ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা অবশ্যই আজকে দুটি সেটিং দেখাচ্ছি, দুটোই গুরুত্বপূর্ণ সেটিং। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিও বেশি বড় হয়ে গেছে আজকে, এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।